আজকের লেসনটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তোমরা কিভাবে প্রস্তুতি নিলে জিপিএ 5 পাওয়া তোমাদের জন্য সহজ হবে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। অনেকেই জানে না যে জিপিএ 5 কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আমরা আজকে সেটা একবারে অনলাইনে জিপিএ 5 টা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাবো। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসছ। দেখো আমরা এসএসসি জিপিএ ক্যালকুলেটরটা নিয়ে বসছি আজকে। এখানে দেখো তুমি যদি সায়েন্স হয়ে থাকো সায়েন্স ক্লিক করবা, সায়েন্সের সাবজেক্ট গুলো তোমার আসবে। যদি তুমি কমার্স হয়ে থাকো তাহলে কমার্সের সাবজেক্ট গুলো আসবে। দেখো কমার্সের সবগুলো সাবজেক্ট আসছে। এরপরে তুমি যদি মানবিকের হয়ে থাকো তাহলে হিউম্যানিটিস এটা যদি দাও তাহলে তোমার সাবজেক্ট গুলো আসবে। আমরা সায়েন্সটা ধরে নিই। অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে স্যার আমি যদি দুইটা সাবজেক্টই পাই বা একটাই মাইনাস দুইটাই এ তাহলে কি আমার জিপিএ 5 টা থাকবে। এটা কিন্তু মুখে মুখে বোঝানো একটু কষ্ট হয়ে যায়, এই জন্য আমি তোমাদেরকে সরাসরি অনলাইন থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বাংলায় ধরে নিলাম তুমি বাংলায় এ প্লাস পেয়েছো, ইংলিশে ধরে নিলাম এ প্লাস পেয়েছো, ম্যাথ এ প্লাস, ধর্মতে এ প্লাস, আইসিটি এ প্লাস, বাংলাদেশ বিশ্ব পরিচয় এ প্লাস, ফিজিক্স পদার্থবিজ্ঞান এ প্লাস, কেমিস্ট্রি এ প্লাস, বায়োলজি এ প্লাস, এবং এখানে এগ্রিকালচার হবে না, তুমি সায়েন্স হলে তোমার হবে হায়ার ম্যাথ বা এগ্রিকালচারও থাকতে পারে, হায়ার ম্যাথে তুমি এ প্লাস পাইলা। অর্থাৎ সবগুলো সাবজেক্টে তুমি এ প্লাস পাইলা। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে এই গোল্ডেন এ প্লাস তোমার ক্যালকুলেট করলে এ প্লাসটাই থাকবে। এখানে দেখো এ প্লাসটাই রয়েছে। কিন্তু সমস্যা হয় যখন নাকি তুমি এক দুইটা সাবজেক্ট এ প্লাস না পাও, সে বাংলায় তুমি এ প্লাস পাও নাই, বাংলায় তুমি এ পাইছো, ধরে নিলাম তুমি ইংলিশে এ পাইছো, এরপরে কি তোমার টোটাল জিপিএ 5টা কি তোমার থাকে কিনা দেখি আমরা ক্যালকুলেট করে। হ্যাঁ দেখলাম তারপরও তোমার জিপিএ 5 থাকছে, এ প্লাস থাকছে। এইবার আমরা দেখবো যে আর একটা সাবজেক্ট তুমি মেয়েতেও এ প্লাস পাও নাই, এ পাইছো। এরপরে আমরা দেখি যে তোমার এ প্লাস থাকে কিনা। এরপরে দেখলাম তোমার এ প্লাস থাকছে, তাহলে আমরা কি পেলাম যে তিনটা সাবজেক্টে যদি এ পাও বাকি সবগুলো যদি এ প্লাস পাও তাহলে তুমি সর্বসাকল্যে গিয়ে এ প্লাস পাচ্ছ। এখন আমরা দেখবো যে ঠিক আছে দুইটা এ আর একটা এ মাইনাস যদি থাকে, দেখি আমরা এ মাইনাস দিলাম, এখন দেখি তুমি এ প্লাস পাও কি না, ক্যালকুলেট করা না, এখন তুমি এ প্লাস পাচ্ছ না, তুমি পাচ্ছ 4.94। খেয়াল করেছো নিশ্চয়ই। এবার আমরা আরেকটা কাজ করি যে একটা এ মাইনাস আর একটা এ আর একটা এ প্লাস, একটা এ মাইনাস একটা এ বাকি সবগুলো প্লাস, তাহলে তুমি এ প্লাস পাও কিনা ক্যালকুলেট করে দেখি আমরা, তাহলে কিন্তু তুমি এ প্লাস পাচ্ছ। এবার আমরা দেখি যে দুইটাই যদি এ মাইনাস থাকে বাকি সবগুলো প্লাস, তাতে কি তুমি এ প্লাস পাও কিনা। তারপরেও কিন্তু দেখলাম যে তুমি এ প্লাস পাচ্ছ, দুইটা এ মাইনাস থাকলেও কিন্তু তুমি এ প্লাস পাচ্ছ। কিন্তু আমরা যদি তিনটা এ মাইনাস দেই তাতে কি তুমি এ প্লাস পাও দেখি আমরা ক্যালকুলেট করে, না
তাতে তুমি এ প্লাস পাও না। এবার আমরা একটু দেখি যে দুইটা এ মাইনাস একটা এ, এবার দেখি যে প্লাস তুমি পাও কিনা। না তাও তুমি পাও না, দুইটা সাবজেক্টে মাইনাস একটা এ, বাকি সবগুলো প্লাস, তাতেও তুমি এ প্লাস পাও না। তাহলে তোমাকে কিভাবে প্রস্তুতি নিলে তুমি এ প্লাস পাইবা সেটা কিন্তু তুমি বুঝতে পারবে যে যে সাবজেক্টে তুমি দুর্বল সেই সাবজেক্টে যদি একটা এ মাইনাস পাও বা দুইটা এ মাইনাস পাও তাতেও কিন্তু তোমার এ প্লাস থাকছে। আবার তিনটে যদি এ পাও আর বাকিগুলো যদি এ প্লাস পাও তাহলে কিন্তু তোমার এ প্লাসটা থাকছে। সুতরাং তুমি বিষয়টা ভালো করে বুঝতে পারলে এবং সেই সাথে তুমি কিন্তু তোমার প্রস্তুতিটা ঠিক মতো তুমি নিতে পারলে ঠিক আছে। শেষ করব, যদি তোমার উপকারে আসে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। Thank you for watching. See you next.